স্টাডি পারমিটে যাচ্ছেন, এটা দুই ধরনের ক্যাটাগরি যাচ্ছেন। একটা হচ্ছে হয়তো ফ্রেশ গ্র্যাজুয়েট, আরেকটা হয়তো যাদের 3, 5, 10 বা 15 বছরের কাজের অভিজ্ঞতা হয়ে গেছে, তাদের অভিজ্ঞতার জায়গাটাতে আপনার আরও পরবর্তী ধাপে যেতে হয়তো একটা ইন্টারন্যাশনাল এডুকেশন দরকার। সো এই দুই ধরনের মানুষ যাচ্ছেন। আর স্টাডি পারমিটের ক্ষেত্রে আমি বলবো যে রিকোয়ারমেন্ট প্রিটি মাচ সেম, যে আপনার আগের কী একাডেমিক যোগ্যতা আছে, কাজের অভিজ্ঞতা যদি থাকে সেটা কী আছে, সেই সেটা বিবেচনা করে আয়েলস লাগে। আয়েলসের ক্ষেত্রে আমরা সাধারণত বলি যে 6.5 ওভারঅল স্কোর এবং কোনো মডিউলে 6-এর নিচে না। সেই এই স্কোরটা সাধারণত আমরা বলি এটা মিনিমাম রিকোয়ারমেন্ট। তবে যেটা হয় যে ইনস্টিটিউশন ভেদে এই স্কোরের প্রয়োজনীয়তা এবং সাবজেক্ট ভেদে এই স্কোরের প্রয়োজনীয়তা কিছুটা তারতম্য হতে পারে। তো স্টাডি পারমিটের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা সবাইকে খেয়াল রাখতে হয় সেটা হলো যে প্রুফ অফ ফান্ড, যে ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি। প্রুফ অফ ফান্ডের ক্ষেত্রে আমরা সাধারণত বলি যে যদি সেলফ ফান্ডেড হয় খুব ভালো, যদি সেলফ ফান্ডেড না হয় তাহলে বাবা মা, শ্বশুর শাশুড়ি বা ভাই বোন, এই ফার্স্ট সার্কেল ফ্যামিলি স্পন্সর করলে ভালো হয়। স্টাডি পারমিটের প্রুফ অফ ফান্ডের ক্ষেত্রে আমরা তিনটা বিষয় খেয়াল রাখতে বলি। প্রথমত হলো যে যেই সাবজেক্টে এবং যেই ইনস্টিটিউশনে পড়তে যাচ্ছে তাদের ওই প্রোগ্রামের টোটাল খরচ কত, সেই খরচ এবং যে যেই এলাকাতে উনি থাকবেন সেই এলাকার লিভিং এক্সপেন্সটা কেমন সেটা। আর সাথে আমরা বলি যে মিসেলিনিয়াস হয়তো $2,000, $3,000 বা $5,000 এক্সট্রা রাখতে অন্যান্য খরচ বহন করার জন্য। সেই জায়গা থেকে আমি বলবো যে এটা প্রোগ্রাম স্থান এবং কোথায় যাচ্ছেন এটা বিবেচনায় রেখে সাধারণত 30-60 লাখ টাকা পর্যন্ত হতে পারে। আর প্রুফ অফ ফান্ডের ক্ষেত্রে লিভিং এক্সপেন্সে যেটা সরকারি হিসাব যেটা দেওয়া আছে, সরকারি হিসাব অনুযায়ী সিঙ্গেল অ্যাপ্লিকেন্টের জন্য এক বছরের খরচ ধরা হয় $10,000 এবং তার পরবর্তী সেকেন্ড ডিপেন্ডেন্টের ক্ষেত্রে ধরা হয় $4,000 এবং পরবর্তী আরও যদি তার ফ্যামিলি ডিপেন্ডেন্ট থাকে সেক্ষেত্রে 3,000 করে অ্যাড হতে থাকে। এবং টিউশন ফির সাথে লিভিং কস্টের এই হিসাবটা এবং মিসেলেন্স এটা অ্যাড করলেই মোটামুটি একটা আইডিয়া পাওয়া যায় যে আমার ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি কতটুকু লাগবে। আর এইখানে আরেকটা জিনিস আমি একটু বলে রাখতে চাই, সেটা হলো যে ক্যানাডাতে স্কলারশিপ পাওয়াটা একটু কষ্টসাধ্য, বাট যদি স্কলারশিপ পাওয়া যায় তখন ওইটা আপনার প্রুফ অফ ফান্ডে সাপোর্ট করতে অনেক হেল্প করে।